নিজের ভাগ্য জানতে চান না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কিন্তু অত্যন্ত বিরল অর্থাৎ প্রতিটি ব্যক্তিই চান তার আগাম ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা আভাস বা ইঙ্গিত গ্রহণ করবার আর সেজন্যই তিনি চলে যান তার নিকটবর্তী কোনো জ্যোতিষ বা প্রতিষ্ঠিত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আর সেখানে গেলেই তিনি প্রথমেই প্রশ্ন করেন আপনার সঠিক ডেট অফ বার্থ সম্পর্কে এবং ডেট অফ টাইম সম্পর্কে অর্থাৎ আপনার জন্মের সময় সাল ও তারিখের বিষয়ে কিন্তু এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন তারা তাদের জন্মের সময় সাল তারিখ সঠিক জানেন না আবার অনেকে আছেন তাদের জন্মের সময় সাল তারিখ জানলেও সেটিই যে হানড্রেড পারসেন্ট সঠিক সে বিষয়ে কিন্তু তাদের ডাউট আছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই এই ভিডিওটিতে আমরা বাংলা মাস অনুযায়ী আলোচনা করছি আপনাদের ভবিষ্যৎ বা আপনাদের ভাগ্য নিয়ে এই ভিডিওটিতে ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মেছেন তাদের ফিউচার জীবন অর্থাৎ তাদের ভবিষ্যৎ জীবন কেমন কাটবে তাদের ক্যারেক্টারিস্টিক্স চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের শুভ কালার শুভ বার শুভ মাস বিবাহ প্রেমের ভাগ্য আপনাদের দাম্পত্য জীবন অর্থনৈতিক জীবন এবং ও ওভারঅল সমস্ত বিষয়ই আমরা আলোচনা করতে চলেছি পরিশেষে যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি তেমনটি তো আছেই তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি যখন রবি গ্রহ অর্থাৎ সূর্যগ্রহ সিংহ রাশিতে প্রবেশ করে তখন ভাদ্র মাসে শুরু হয় আর তাই সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের চারিত্রিকগতভাবে একটি মিল কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারা খুবই সাহসী এবং দৃঢ় প্রকৃতির সেই জন্যই যে কাজে আপনারা হাত দেন মরণ পণ চেষ্টা করেন সেটি সম্পূর্ণ করার লিডারশিপ স্কিল আপনাদের মধ্যে ইননেট অর্থাৎ জন্মগত কিন্তু আশা এবং আদর্শ উচ্চ হওয়ার মাঝেও কর্মক্ষেত্রে ফলদায়ী বা কার্যকরী কিন্তু আপনারা সব সময় হন না তার কারণ অত্যধিক আবেগ প্রবণতা আপনারা খুবই সরল প্রকৃতির এবং খোলাখুলি ব্যবহার করেন কথাবার্তা বলতে বেশি পছন্দ করেন মিথ্যে ছল প্রতারণা এসব ব্যাপারকে অত্যন্ত ঘৃণা করে থাকেন আপনি সবসময় হৃদয় দ্বারা পরিচালিত হবেন দেখবেন আপনি মস্তিষ্ক থেকেও মনকেই বেশি প্রায়োরিটি বা প্রাধান্য দিতে চলেছেন ন্যায় অন্যায় বিচার বুদ্ধি বিবেচনা যাই করুন না কেন শেষ পর্যন্ত আপনার মন যা চাইবে আপনি কিন্তু তাই করবেন অর্থাৎ মস্তিষ্কর থেকে আপনার মনকে আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন সহজেই পরের দুঃখে আপনারা গলে যাবেন না নিজেদের সুখ বা নিজেদের দুঃখকেও আপনারা অন্যদের সাথে খুব সহজেই ভাগ কিন্তু করে নিতে পারেন না কেউ যদি আপনার প্রবল ক্ষতি করে কিন্তু সে যদি পরে এসে আপনার কাছে ক্ষমা চায় তাহলে আপনি স্বভাবসিদ্ধ ভঙ্গি মাতেই তাদেরকে ক্ষমা করে দিতে ভালোবাসেন সমাহি পারম ধারম এই বাণীতে আপনারা বিশ্বাসী তবে আপনাদের আত্ম অভিমান কিন্তু প্রবল নিজের থেকে গিয়ে আপনারা কখনোই কোনো কিছু সমাধান কিন্তু করতে চাইবেন না কেউ যদি আপ সামনে থেকে এগিয়ে আসে আপনারাও অবশ্যই দশ কদমে গিয়ে যাবেন আপনাদেরকে কেউ অবহেলা করুক এটি আপনারা পছন্দ করেন না কারণ আগেই বলেছি আপনারা আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি পরিলক্ষিত হয় আপনারা চান আপনাদের ল অফ অ্যাট্রাকশন ব্যক্তিত্বের আকর্ষণ সর্বদাই চরম মাত্রাতে থাকুক কারণ আপনারা প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং আন্তরিক মাঝে মাঝে সেলফিশনেস বা স্বার্থপরতাও আপনাদের মধ্যে প্রকট হয়ে ধরা দিতে পারে প্রথম জীবনে আপনি সকলকে খুব সহজে বিশ্বাস করে নেবেন কিন্তু ঠকতে ঠকতে আপনি অত্যন্ত কঠোর সাবধানী এবং কিছুটা হিংসুটে প্রকৃতিরও হয়ে উঠতে পারেন আর এটি আপনার এই যে সেলফিশনেস এটি এটির কারণ হচ্ছে আপনার প্রাথমিক জীবন আপনার প্রাথমিক জীবনে যে দুঃখ কষ্ট সেটিই কিন্তু আপনাকে লোহার ন্যায় শক্ত করে ছেড়ে দেয় আপনি প্রচণ্ড উচ্চভিলাষী এবং দৃঢ় প্রতিজ্ঞ সেই কারণে সর্বদা আপনি যেটা ভাববেন সেটাই করে ছাড়বেন সবার মতামত নেবেন কিন্তু শেষ পর্যন্ত নিজে যেটি ভাববেন সেটি কিন্তু আপনারা করতে চলেছেন আপনারা খুব সহজেই নিজেদের অর্থনৈতিক জীবনে কর্মজীবনে নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন তবে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনাদের তিরিশ বত্রিশ বছর বয়সের পরই কিন্তু আপনাদের জীবনে প্রকৃত উন্নতি পরিলক্ষিত হয়ে থাকে বন্ধুত্ব নির্বাচনের আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস প্রাথমিক জীবনে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করবেন তবে আপনার মাঝবয়েসের পর থেকে আপনারা সেই ভুলটি কিন্তু আর করবেন না অর্থাৎ বন্ধুত্ব নির্বাচন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি সবার সাথে মিশলেও সবার থেকে কোনো না কোনো বিষয়ে একটা দূরত্ব বজায় রেখে চলতে চান আপনার মধ্যে একটা সিক্রেসি একটা গোপনীয়তার বজায় রাখার যে স্বভাব এটি কিন্তু সর্বদাই পরিলক্ষিত সাধারণত কম কথা বলে থাকেন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা আপনাদের স্বভাব আপনি যে কোনো ধরনের অবৈধ সম্পর্কে হয়তো জড়িয়ে পড়তে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে এ বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ কোনোভাবেই আপনারা লাভবান হবেন না লাইফে শর্টকাট অবলম্বন করলেই কিন্তু আপনারা সমূলে পতিত হতে পারেন আপনাদের শত্রুর সংখ্যাও কিন্তু সর্বদাই বেশি থাকে তবে তারা আলটিমেটলি আপনার কোনো ক্ষতি সাধন কিন্তু করতে পারেন না বা যারা ভাদ্র মাসে জন্মেছেন তারা কিন্তু ওয়ার্ক হলিক হয়ে থাকেন কর্ম পাগল হয়ে থাকেন কর্মহীন অবস্থা আপনার কাছে মৃত্যুর থেকেও কঠিন বলে মনে হয় দেখুন বিবাহিত জীবন আপনাদের এক প্রকার মধ্যম প্রকৃতির ভাদ্র আশ্বিন পৌষ ফাল্গুন আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের সাথে বিবাহ করুন আপনাদের বিবাহিত জীবন সুখের কাটবে আবারও বলছি ভাদ্র আশ্বিন পৌষ ফাল্গুন আষাঢ় এই পাঁচ মাসের মধ্যে যে সমস্ত জাতক জাতিকা জন্মেছেন তাদেরকে বিবাহ করলে আপনাদের বিবাহিত জীবন শুভই কাটবে তবে শ্রাবণ এবং চৈত্র মাসে জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ করলে আপনাদের বিবাহিত জীবনে আসতে পারে একাধিক বাধা এবং বিপত্তি বন্ধুত্বের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে বৈশাখ পৌষ ফাল্গুন মাসে জন্মানজাতক জাতিকাদের সাথে বন্ধুত্ব করা আপনাদের শুভ মাঘ মাস বা চৈত্র মাসে জাতক জাতিকাদের সাথে লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের কখনোই ভালো থাকে না আপনাদের লাকি কালার অর্থাৎ আপনাদের সবথেকে শুভ রং, সোনালি হলুদ কমলা গোল্ডেন ইয়েলো এবং অরেঞ্জ এই তিনটি রঙই আপনাদের লাকি কালার আর আপনারা পারলে প্রতি বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করবেন দেখবেন প্রভূত পরিমাণে লাভবান আপনারা হবেন কুড়ি উনত্রিশ আটত্রিশ আটচল্লিশ সাতান্ন আবারও বলছি এই পাঁচটি বছর কুড়ি বছর উনত্রিশ বছর আটত্রিশ বছর আটচল্লিশ বছর এবং সাতান্ন বছর বয়সে আপনাদের ক্ষেত্রে স্মরণীয় কোনো ঘটনা অবশ্যই ঘটে থাকবে এই পাঁচটি বছর আপনাদের জীবনের ক্ষেত্রে আপনাদের উন্নতির মূল পাথেয় হিসাবে কাজ করে থাকে দেখুন ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের আমরা বিভিন্ন সরকারি দপ্তর সরকারি কর্মী গভর্নমেন্ট এমপ্লয়ি মন্ত্রী আমলা এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলার চেয়ারম্যান পদে আমরা দেখে থাকি লয়ার ব্যারিস্টার উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার আর্থিক সংস্থার কর্মচারী শেয়ারের দালাল অর্থাৎ শেয়ার মার্কেট ব্রোকার বিজনেসম্যান উচ্চপদস্থ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং প্রাইভেট সেক্টরেও কিন্তু আমরা আপনাদেরকে জব করতে দেখি এই ধরনের ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত হলে আপনাদের জীবনে সাফল্য খুবই ত্বরান্বিত হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সাফল্য পেয়ে যেতে সক্ষম হন আবার এটিও কিন্তু ঠিক শিক্ষা বিভাগ নাট্যক্ষেত্রে অভিনয় জগতে সংগঠনকারী কোনো ভূমিকায় কোনো প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে অধ্যক্ষের কাজ শান্তিরক্ষার কাজ পুলিশ বিভাগ আপনাদের ক্ষেত্রে বেশ উপযুক্ত কাজ আপনারা স্নেহপ্রবণ মানুষ হওয়ার কারণে অন্যকে ভালোবাসেন কিন্তু অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার কারণে মানসিক কষ্টও কিন্তু আপনারা পেয়ে থাকেন রোগ প্রতিরোধক ক্ষমতা অন্যান্যদের থেকে আপনাদের মধ্যে একটু বেশি পরিলক্ষিত হবে তবে হৃদরোগ বাতের রোগ প্রসাবজনিত কোনো রোগ বা চোখের রোগ ফুসফুসের দুর্বলতা চর্মের রোগ স্কিন ওরিয়েন্টেড প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে আর এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই নিকটবর্তী আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে গেলে মেডিসিনের উপরে কিন্তু আপনাদের নির্ভরশীলতা বেড়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই আমরা বলবো আপনার স্ক্রিনে নবগ্রহ বীজ দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না একবার মুখস্থ হয়ে গেলে এটি কিন্তু আপনাদের সব থেকে উপকারের জিনিস মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে ভুলভাল উচ্চারণ করলেও নেগেটিভ ইম্প্যাক্ট না দেয় না নটি গ্রহকেই শান্ত রাখতে পারবেন তবে সাধারণত ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য তখনই হলে যখন ব্রহ্মকালীন মুহূর্ত ভোর সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে আপনারা খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে পারেন প্রতিদিন সূর্যকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যের প্রণাম মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের এই প্রণাম মন্ত্রটি যদি আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যদেবকে জল এবং পুষ্প অর্ঘ্য নিবেদন করে তাহলে সেদিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এছাড়া যেহেতু শত্রুপক্ষ পক্ষ আপনাদের হাবি থাকে তাই হনুমান চালিসাও আপনারা জপ করতে পারেন না পারলেও আপনারা হনুমানজির যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওম নম হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটিও একশো আটবার জপ করতে পারেন এছাড়া আপনারা অবশ্যই প্রতি রবিবারের দিন মদ মাংস যেন খাবেন না এবং শনিবার করে নিরামিষ খাদ্য খাবার খান শনিবারের দিন বৃহস্পতিবারের দিন মুসুরের ডাল সরিষার তেল বেগুন হলুদ রঙের কোনো কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন শনিবারের দিন করে আপনারা হতদরিদ্র গরিব মানুষদেরকে কোনো কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারলে প্রভূত পরিমাণে লাভবান হবেন পিঁপড়েদেরকে চিনি বা মিষ্টি গুড় খাওয়াতে পারেন সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন কোনো মন্দিরে বা বিশেষ করে হনুমান মন্দিরে বা শনি মন্দিরে কালো রঙের পতাকাও আপনারা দান করতে পারেন সেখানেও প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি